আমরা আজকে ছুটির দিন, যেমনটা শুরুতেই বলছিলাম সুকর্ণা, এবং স্বাভাবিকভাবে আজকে স্কুল কলেজ অফিস সবই ছুটি রয়েছে। মোটের ওপর রাস্তাঘাটের অবস্থা আজকে মোটামুটি ফাঁকাই থাকবে অনুমান তো করাই যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল চিরঞ্জিত ভৌমিক। চিরঞ্জিত বাবু, আজকে শহরে কোনো মিটিং মিছিল রয়েছে কিনা, আর যদি কোনো সেরকম কর্মসূচি থেকে থাকে আমাদের জানান। গুড মর্নিং। এখনো পর্যন্ত শহর কলকাতা যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে। আজকে ছুটির দিন, এমনিতেই গাড়ির সংখ্যা অত্যন্ত কম, তাই কোথাও কোনো কনজেশনের খবর এখনো পর্যন্ত নেই। আজকে সেভাবে বড় মিটিং মিছিল কিছু নেই শহরের বুকে। ওই গান্ধী জয়ন্তী উপলক্ষে কয়েকটি মিটিং মিছিল আছে, তো সেগুলো খুব ছোট, যেমন 8:30 সময় একটা প্রস্থান বেরোনোর কথা আছে, যেটা আপনার ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে বেরিয়ে গান্ধী স্ট্যাচু পর্যন্ত আসবে। এখানে 70-80 কালেকশন হবে। পরবর্তী সময় 10:30 সময় এবং 11:00 সময় দুটো প্রোগ্রাম আছে। গান্ধী স্ট্যাচুর পাদদেশেই আছে, 100-150 করে কালেকশন হবে। এর জন্য ট্রাফিকের কোনো অসুবিধাই হবে না আশা করছি আমরা। আর বিকেল 5টার সময় একটি ওই গান্ধী জয়ন্তীর প্রোগ্রাম আছে ওই গান্ধী ভবন, যেটা 150 বেলেঘাটা মেন রোড আরএল মিত্র কোচিং এর কাছে, ওখানে একটা ওই কালেকশন হবে। প্রায় 5-6 হাজারের মতো ওই গান্ধী ভবনের সামনে একটা অনুষ্ঠান আছে, ওখানেও আমাদের পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যাতে ট্রাফিক চলাচলে কোনো অসুবিধা না হয়। আর এছাড়া আজকে ওই দ্বিতীয়া ষষ্ঠী একটা ওই অনুষ্ঠান আছে, সেই উপলক্ষে বিভিন্ন পিলগ্রিমসরা ভিড় করবেন ঘাটে। ওই যে আমরা 3টে ঘাট এখন পর্যন্ত খবর পেয়েছি, যেটা হচ্ছে সুরিনাম ঘাট, পিএনআর ঘাট এবং হুগলি জুটমিল ঘাট, এখানে ওই 1000-1200 করে কালেকশন হবে ঘাটগুলোতে। আমাদের এখানেও নজরদারি থাকছে এক্সট্রা। এছাড়া কিন্তু উল্লেখযোগ্য কোনো প্রোগ্রাম নেই যেটার জন্য ট্রাফিক অবস্থান হতে পারে, তাই আমরা আশা রাখছি ট্রাফিক স্বাভাবিক থাকবে। নমস্কার, ধন্যবাদ।